নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কয়েক ঘন্টার বৃষ্টিতে থই থই শিলচরের কয়েকটি এলাকা, নীরব ভূমিকায় পৌরসভা। মধুরায় মন্দিরের পাশে গোমাংসের পরিত্যক্ত জিনিস, আটক দুই ব্যক্তি। নিজের বাড়িতেই আত্মহত্যা মৃত শিল্পীর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কয়েক ঘন্টার বৃষ্টিপাতে থই থই হলো শিলচর শহরের বেশ কয়েকটি এলাকা। মঙ্গলবার ভোর রাতে কয়েক ঘন্টার বৃষ্টিপাতে শহরের অম্বিকাপট্টি, চার্চ রোড, শিলংপট্টি, বিবেকানন্দ রোড, লিংক রোডের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শুধু তাই নয়, শহরের বেশ কয়েকটি এলাকা লোকেদের বাড়িতেও ঢুকে পড়ে জল। এদিকে দুর্গাশঙ্কর রোড ও কলেজ রোডের নালা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করে জল নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিমতে জানা যায়। বহু আবেদন নিবেদন পরও কোনো পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন। এ মর্মে পৌরসভা নীরব ভূমিকা পালন করছে, নীরব জনপ্রতিনিধিরাও। এহেন পরিস্থিতিতে শহরের নাগরিকদের যন্ত্রণা প্রতিদিনই বেড়েই চলছে। মধুরায় বুধবার পশু মাংসের পরিত্যক্ত অংশ মন্দিরের পাশে রেখে দেওয়ায় উত্তেজনা দেখা দেয়। পরে উধারবন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। জানা যায়, বুধবার বেলা তিনটা নাগাদ মধুরার হনুমান মন্দিরের পাশে বস্তা নিয়ে দুইজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে স্থানীয়দের তরফে বিষয়টি জানতে চাইলে বস্তায় মাংসের পরিত্যক্ত অংশ রয়েছে বলে জানায় এই দুই ব্যক্তি। মুহূর্তের মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন থানার ওসি প্রদীপ হালুই। তিনি পৌঁছার পর উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। পরে জেমস মার ও ইবলিস মার নামে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর সংগ্রহ করা পর্যন্ত দুই ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে। বুধবার সকালে শিলচর শহরের দাসকলোনি এলাকায় এক মৃত শিল্পীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কাজল দাস, বয়স আনুমানিক 42 বছর। ঘটনার বিবরণে জানা যায়, অনেকদিন থেকে মাত্রাতিরিক্তভাবে মদ্যপান করতেন তিনি। এ নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া ও অশান্তি চলত। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এদিন সকালে পরিবারের লোকেরা তাকে নিজের বাড়িতে থাকা দোকানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশ বাহিনীদের, তারা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আমি তো আমার ঘরে আসছিলাম, ঘটনাটা আমার মিসেসে ডাকিয়া যে কইছে, এই কাণ্ডে ডাকিয়া কইছে, আমি তো কইতে পারতাম।
কি হইছিল মানে সকালে আমার দেবরপুতে ডাকছে কই জেটি জেটু কই আম কই আছে আর কি ওইদিকে কই যে আম কইলাম কিতা করতে জেটু দিয়া কই না ইয়ো খাম আছিল দেখো বাবু এ কিতা করছে বলে কিতা করছে কই ইয়ো বাবু এ রশি লাগাই দিছে ওই আমরা উঠানে জল জলের দিকে দৌড়াই আমরা শাশুড়ি বউ আইছি তে দরজা খুলিয়া দিছে তে দেখি ওই অবস্থা কোভিড পরিস্থিতির দরুন সম্প্রতি গৃহবন্দী রাজ্যের শিক্ষার্থীরা হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা ও উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করার প্রাক মুহূর্তে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক টাকার বিনিময়ে অধিক নম্বর দিয়ে শিখরে স্থান দেওয়া পদ্ধতি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে এবার অবিশ্বাস্যতায় ফেলে দিয়েছে শুধু এক বা দুজন নয় বেশ কয়েকজন শিক্ষানুষ্ঠানের আধিকারিকরা এই সন্দেহে প্রশ্ন উত্থাপন করেছেন লক্ষ টাকার বিনিময়ে ফলাফল ভালো করার এহেন কেলেঙ্কারিতে মেধাবী ছাত্রছাত্রীদের আরও সংকটে ফেলে দিচ্ছে কিছুদিন পূর্বে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা অনুষ্ঠিত করার উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের সদ্য অপসারিত অধ্যক্ষ দয়ানন্দ বড়গোহাঁই সমগ্র পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্নতা ও অভিযোগ উত্থাপন করেছিলেন সেই অভিযোগে যেন সহমত পোষণ করছে এই পদ্ধতি এক বিশেষ সূত্রে জানা যায় এই কেলেঙ্কারি এক নতুন মোড় ধারণ করেছে মাধ্যমিক ফলাফলের রিপোর্ট কাছাড় জেলা থেকেও সেবা কার্যালয়ে এসে পৌঁছেছে আশ্চর্যকর বিষয় হলো কাছাড়ে যে সকল বিদ্যালয়ের রিপোর্ট দেখা গেছে যে বিদ্যালয়ের প্রায় সকল পরীক্ষার্থী উত্তীর্ণ তারই জন্যই মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে সেবার পক্ষ থেকে এদিকে যে কোনো সময় কাছাড় জেলায় সেই 92টি বিদ্যালয়ে হানা দিতে পারে পুলিশ প্রশাসন বলে জানা যায় করোনার বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পূজা অর্চনা এবং নিয়ম রক্ষার উল্টোরোধ উৎসব পালন করা হয়েছে সর্বত্র শিলচর ইন্টারন্যাশনাল সোসাইটির ফর কানেকশনস গত বছরের মতো এই বছরও মন্দির প্রাঙ্গণে বাইরের ভক্ত সমাবেশ ছাড়া উল্টো রথযাত্রা পালন করে করোনা বিধিকে মান্যতা দিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে ইসকনের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে 3:30 নাগাদ সমস্ত রীতি মেনে মন্ত্রোচ্চারণ আরতি করে শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার ছোট বিগ্রহ সুসজ্জিত ছোট রথে চড়ানো হয় শিলচর স্কন মন্দিরের সভাপতি গৌরনিতাই দাস সহসভাপতি সুধারাম দাস পরেশ কুমার প্রজাপতি ধীরাজ পাল মানবেন্দ্র দাস শীতাংশু দাস বিশম্বর দাস সহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ইসকনের মূল মন্দির ক্যাম্পাসের মধ্যে এক গেট দিয়ে বের হয়ে অপর গেট দিয়ে ঢুকিয়ে উল্টোরথের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়েছে বাইরের ভক্ত না থাকলে রীতি প্রথায় কমতি রাখেনি কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষ তরফে রথযাত্রা থেকে উল্টোরথ পর্যন্ত 8 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করলেও সব ধরনের পূজা অর্চনা ও নিয়মিত ভোগার্তি হয়েছে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির নির্দেশে বুধবার আমরাগাছ এমকে দে জুনিয়র কলেজে বিজেপির পালংঘাট মন্ডল কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে মন্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে সভায় দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে সংগঠনকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায় সভায় সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অমিয়কান্তি দাস এছাড়া সভায় বক্তব্য রাখেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রূপম সাহা রাজ্য সদস্য সুভূত রঞ্জন দাস মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস জেলা যুব মোর্চার সহসভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ শুরুতে দলীয় পতাকা উত্তোলন করে ও ভারতমাতা দীনদয়াল উপাধ্যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার সূচনা হয় আমি মন্ডল সভাকে অনুরোধ করব যে আপনি আপনার মন্ডলকে যদি মনে করেন যে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছেন যে আমার লজ্জা লাগছে আমার নিজের মন্ডল এগুলো হয়েছে আমি আবার অনুরোধ করি মন্ডল সভাপতি সোমেন দাস কুমার হইতে যে আমি আগামী কিছুদিনের মধ্যে আপনার মন্ডল কমিটিকে পুনর্গঠন করুন পুনর্গঠন করে নতুন একটা দায়িত্ব দিন আরো বাঙালি মানুষ কাজ করে দায়িত্ব শুধু এখানে নিয়ে সব থাকলে হবে না আমাদের কাজগুলো ভাগ করে দিতে হবে মন কি বাত আমাদের ভাগ করে দিতে হবে আমি সুব্রত দাসকে দিলাম সভাপতি বানিয়ে এক সুব্রত দাস কি করেন 170 দাস জিতুন কি করে যাবেন
আমার যদি কমিটি থাকে তেরো জনকে যদি আমি তিনটা করে যদি আমি ভোট দেই বা চারটা করে ভোট দেই, তাহলে এই তেরো জন যে আমার যে অফিসার আছে তারা সাথে খবর নিয়ে আসবে। আমরা একটা ফর্ম দিয়েছিলাম, সেই ফর্মটা সময় মতো আমরা পাইনি, আর আমাদেরকে জেলা স্টেটে গিয়ে আমাদের কথা শুনতে হয়। সেখানে ওই সভাতে হিমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে দর্শক মতো আমাদেরকে বলেছেন যে সেই কাগজটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, কাগজটা হচ্ছে কিছু নেই, 2016 আমরা কোন ভূতে কত ভোট পেয়েছি, 2019 আমরা কোন ভূতে কত ভোট পেয়েছি, আর 2021 আমরা কোন ভূতে কত ভোট পেয়েছি। বুধবার উধারবন মাতৃভাষা ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভাষা সেনানী জগন ও যিশুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের কর্মকর্তারা। এদিন ভাষা শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন শহীদদের, শ্রদ্ধা জানান তারা। এতে মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সীমান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জয়ন্ত দাস, প্রচার সম্পাদক স্নেহাংশু তালুকদার সহ অন্যান্যরা। পরে নিজস্ব অভিমত ব্যক্ত করতে গিয়ে 1986 সালে করিমগঞ্জে পুলিশের গুলিতে মাতৃভাষা রক্ষার্থে প্রাণ বলিদান দেওয়া যিশু দাস ও জগন্ময় দেবের অবদান নিয়ে মঞ্চের কর্মকর্তারা বলেন, প্রিয় জগন যিশু বাংলা ভাষার দাবিতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, উনাদেরকে আমরা শহীদ হিসাবে আখ্যায়িত করেছি, এবং এই জগন যিশু বাংলা ভাষার দাবিতে যেভাবে তাদের আত্মবলিদান দিয়ে গেছেন, আমরা যতদিন এই জীবিত থাকব ততদিন উনারা আমাদের কাছে বাংলা ভাষার শহীদ হিসাবে সমস্ত জীবন স্মরণীয় হয়ে থাকবেন। এবং আমরা মনে করি এই জগন যিশুর এই আত্মবলিদান বৃথা যাবে না, আমাদের বাংলা ভাষার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরা সবাই সদা জাগ্রত, ওই জগন যিশু তাদের আত্মত্যাগের মাধ্যমে যে পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথ অনুসরণ করেই বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় আমরা সদা জাগ্রত আছি। আমরা মনে করি এই জগন যিশুর আত্মত্যাগের মাধ্যমে আজকের যারা ছাত্র, আজকের যারা যুবক, তারা প্রত্যেকের দায়িত্ব এই জগন যিশুর আত্মত্যাগের কাহিনী তুলে ধরে তাদের জীবন আদর্শে এই জগন যিশুর এই আত্মত্যাগের কাহিনীর মাধ্যমে বাংলা ভাষার এই সম্মান রক্ষার্থে সর্বদা এগিয়ে আসা উচিত। আমরা মনে করি এই জগন যিশুর মৃত্যু বৃথা যাবে না। আমরা এদিকে শিলচরে বরাক নাগরিক সংসদ ও আকসার যৌথ উদ্যোগে ভাষা সেনানী জগন ও যিশুকে নিয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা 1986 সালে মাতৃভাষা রক্ষার্থে শহীদদের অবদানের কথা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা আবৃত্তি করে মৃদুলা ভট্টাচার্য। এদিন নাগরিক সংসদের পক্ষ থেকে শঙ্কর দে, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী, পুরকাইস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শহীদ দিবস, ভাষা শহীদ দিবস, 21 আমাদের কাছে সবসময় প্রেরণার উৎস, 21 আমাদের সবসময় দিশা দেখায়। যেভাবে 21শে ফেব্রুয়ারি আমাদের দিশা দেখায়, 19শে মে আমাদের দিশা দেখা, এরপরই আবার আরেকটি 21শে জুলাই ভাষা শহীদ জগন্ময় দেব, ভাষা শহীদ দিব্যেন্দু দাস, দুই তর্তাজা প্রাণ করিমগঞ্জে তাদের জীবন আহুতি দিয়েছিলেন মাতৃভাষা বাংলার অস্তিত্ব রক্ষার জন্য। আজ তাদের এভাবে চলে যাওয়ার 35তম প্রয়াণবার্ষিকী, যে তেজোদ্দীপ্ত বীরের মতো তারা মাতৃভাষার অধিকারকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিলেন, আজও আমাদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজও আমরা মাতৃভাষার অধিকার রক্ষা করতে কার্যত ব্যর্থ হয়েছি, এবং নানা দিক থেকে আজ বরাক উপত্যকা বার্ষিক আগ্রাসন এবং বঞ্চনা বৈষম্যের শিকার, যে অস্তিত্ব রক্ষার জন্য বারবার বরাকের পুণ্যভূমিতে শহীদের
রক্তে। গত 30 এপ্রিল করোনা ভ্যাকসিন নেওয়ার 3 মাস অতিক্রান্ত হলেও বরখলা সহ বিভিন্ন এলাকার জনগণের মোবাইলে কোনো ধরনের মেসেজ না আসায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন থেকে বঞ্চিত হতে রয়েছে বিভিন্ন এলাকার জনগণের। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাধারণ জনগণ বিষয়টি নিয়ে বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে ইনচার্জ এইচ ম্যানেজার সিংহকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তরও দিতে পারেননি। এহেন অবস্থায় ডলু, শিলচর, ময়নারবন, জারুলতলা ইত্যাদি এলাকা থেকে ছুটে আসা জনগণ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে। ভুক্তভোগীরা বলেন, মোবাইলে মেসেজ না আসায় এতদিন বরখলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জকে জিজ্ঞাসা করলে তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্টার হারিয়ে যাওয়ার প্রথম ডোজের তথ্য মোবাইলে পাঠাতে পারেননি তারা। এদিকে বরখলা স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতিতে প্রায় শতাধিক মানুষ প্রতিদিনই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। বিষয়টি নিয়ে বরখলা সহ বিভিন্ন এলাকার জনগণ সরব হয়ে স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ এইচ ম্যানেজার সিংহের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সাক্ষ্য সম্বলিত এক স্মারকপত্র প্রদান করেন। এতে অতিসত্বর তার বিহিত ব্যবস্থা করে দাবি জানান তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিলেও বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তা কার্যকরী হয়ে উঠছে না। স্বাস্থ্যকেন্দ্রে গাফিলতিতে বহু জনগণ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসে বঞ্চিত হয়েছেন। এ বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে দৃষ্টি আকর্ষণ কামনা করছেন। এটা নিয়ে আইছিলাম, এই মেমোরেন্ডামটা আমরা দিছি যে আজকে থাকিয়া প্রায় 2-3 মাস হয়ে যার গিয়া 29 এপ্রিল, 30 এপ্রিল আর 1 মে, এই 3 দিনে যারা ভ্যাকসিন নিছে কিন্তু কোনো ভ্যাকসিনের নেওয়ার কোনো মেসেজই আছে না। ফার্স্ট ডোজ যার লাগিয়া এরা এখন একটু কারণ সেকেন্ড ডোজ তারা লইতে পারে না। আর 2 নম্বর কথা এলিয়া তারা যে ফার্স্ট ডোজে কীটা লইছে, কো ভ্যাকসিন নিছে না কোভিশিল্ড নিছে, এটা এখন হইতে পারে না। এখন এই ব্যাপারে আমরা দিছি, এখন বিহিত ব্যবস্থা আমরা নেওয়ার লাগিয়া বরফলা ইনচার্জে আমরা এই মেমোরেন্ডামটা দিছি। দেখি এখন তাই তো কইছেন বৃহস্পতিবারে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কয়েক ঘন্টার বৃষ্টিতে থই থই শিলচরের কয়েকটি এলাকা, নীরব ভূমিকায় পৌরসভা। মধুরায় মন্দিরের পাশে গোমাংসের পরিত্যক্ত জিনিস, আটক 2 ব্যক্তি। নিজের বাড়িতে আত্মহত্যা মৃত শিল্পীর, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।